আসসালামু আলাইকুম প্রিয় খামারিগণ আশা করি সকলে ভালো আছেন আপনারা সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিরিশ দিন বয়সী জারাওয়ান হাইব্রিড ঘাস যে ঘাসটি আমরা মূলত খামারের জন্য এবং কি কাটিংয়ের জন্য তৈরি করে থাকি আজকে আমরা দেখাবো আপনাদেরকে জারা ঘাস এবং নেপিয়ার হাইব্রিড ঘাসের মধ্যে পার্থক্য বর্তমানে সামনে শীতকাল শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও ঘাসটি কত সুন্দর এবং কি এই ঘাসের কোনো ফুল বের হয় না আর আপনারা যদি দেখতে চান অন্যদিকে আমরা নেপিয়ার ঘাসটা আপনাদেরকে দেখাবো যে ঘাসে শীত শুরু হওয়ার আগেই রকম ফুল শুরু করছে এবং কি ঘাস শক্ত আকার হয়ে গেছে আর এই অন্যদিকে আপনার জারান হাইব্রিড ঘাসটি কোনো রকম ফুল বের হয়নি এবং কি ফলনও মাসাল অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন এর পাতাগুলো আমরা মাত্র একটি কাটিং রোপণ করেছিলাম একটি কাপ কাটিং থেকেই রূপ ঘাস তৈরি হয়ে গেছে আমাদের আপনারা এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেপিয়ার ঘাস দেখুন শীত শুরু হওয়ার আগেই কিভাবে ফুল বের হয়ে এই ঘাসটি শক্ত হয়ে কাণ্ডগুলো চিকন হয়ে গেছে আপনারা যারা বর্তমানে খামার করতে চান আপনারা উচ্চ ফলনশীল যারা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন সাধারণ নেপিয়ারের থেকে পুষ্টিগুণে এবং ফলনে অনেক এগিয়ে আছে এবং জারান হাইব্রিড ঘাসের মানটাও অনেক ভালো আছে এই নেপিয়ারের থেকে আপনার খামারের জন্য আপনারা জারান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন